ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। খনির নিচেই আটকে শ্রমিকরা, সোরগোল পাণ্ডবেশ্বরের কেন্দা এরিয়ার ছোড়া কলিয়ারিতে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ইসিএলের কেন্দা এরিয়ার ছোড়া কলিয়ারিতে ব্রয়লারের ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায় ভুলি। ফলে খনির নিচে দীর্ঘ কয়েক ঘণ্টা আটকে যায় 120 জন শ্রমিক। কয়েক ঘণ্টা পর দুলি পরিষেবা স্বাভাবিক হলে উঠে আসে শ্রমিকরা। ইসিএল সূত্রে খবর, এই কলিয়ারিতে ভুলি ওঠা নামা করে ব্রয়লার ইঞ্জিনের সাহায্যে। মঙ্গলবার দুপুরে হঠাৎ ব্রয়লার বিকল হয়ে বন্ধ হয়ে যায় ভুলি। ঘটনায় আতঙ্ক ছড়ায় খনির নিচে আটকে থাকা শ্রমিকদের মধ্যে। দ্রুত শুরু হয় বিকল ইঞ্জিনটি সচল করার কাজ। দীর্ঘ কয়েক ঘণ্টা পর সন্ধে 6টা নাগাদ ইঞ্জিনটি ফের চালু হয়। তারপরেই খনির নিচে আটকে থাকা শ্রমিকদের ওই ডুলিতে করে উঠে আসে। কোন শ্রমিকের ক্ষতি হয়নি বলেও জানা গিয়েছে। अभी जो घटनाक्रम हुआ, इंजेक्टर डायरेक्ट एकाएक फेल हो गया, जिसके कारण बॉयलर में स्टीम होने में प्रॉब्लम हुआ। 5:15 में हम लोग चालू दे दिए, 1 घंटा 15 मिनट डिले हुआ। मजदूरों को खाना पहुंचाया गया, उन लोगों को बोले धैर्य रखिए, आप लोग समय से उठा लिया जाएगा। सभी ट्रेड यूनियन के एजेंट, मैनेजर, इंजीनियर, एज ए फोरमैन इंचार्ज मैं हूँ, इस सब यहाँ कार्यरत हैं। 5:15 में चालू कर दे, किसी चीज़ का असुविधा नहीं हुआ। और यहाँ सेकेंड शिफ्ट बाकी जिस तरह से चलता उस तरह से चलेगा। अभी सेकेंड शिफ्ट जो नीचे खदान में चले गए ना, अभी नहीं, हम लोग थोड़ा टेस्ट कर लेंगे। टेस्ट करके और अच्छी भांति से 1 घंटा के बाद सबको सेकेंड शिफ्ट भेजेंगे। क्या नाम है? राजकुमार यादव, KKSC ज्वाइंट सेक्रेटरी, यहाँ का ফোরম্যান ইনচার্জ। চলি, এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি AI দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।